কম মূল্যের পণ্য বেশি দাম দেখিয়ে আমদানি করে দেশের বাইরে পাচারের অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন হিসেবে উঠে আসছে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে সেটা বাড়ার আশঙ্কা করছে সিপিডি। অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক এই সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করিয়ে দিলেন, এখন সবচেয়ে বড় আশঙ্কার জায়গা অর্থ পাচার। এছাড়া ডলার বাজার স্থির রাখার উপরও জোর দেন তিনি। রেমিটেন্স বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, কিন্তু তারপরেও আমদানির কারণে, অনিয়ন্ত্রিত আমদানির কারণে, কিন্তু আমাদের এখানে খুব সহজ কথা, আমদানি যে হচ্ছে প্রবাহে এটার খুবই তীক্ষ্ণ পর্যবেক্ষণ প্রয়োজন। আগামী বাজেটকে সামনে রেখে যে সমস্ত পণ্যর মাধ্যমে শূন্য শুল্কে টাকা পাচারের আশঙ্কা বেশি আমরা দেখি, সেগুলোকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার জন্য ব্যবস্থা। বলেন, নির্বাচনের জন্য কোনো সংস্কার থাকবে না এবারের বাজেটে, তবে পরে যেন তা করা যায় সেই প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া প্রচুর ধান থাকার পরও চাল আমদানির জন্য কুচক্রি মহলকে দায়ী করেন তিনি। জুলাই থেকে মে মাস পর্যন্ত 2016-17 সময় ছিল 1.3 লক্ষ মেট্রিক টন, এবার হয়েছে 39 লক্ষ মেট্রিক টন। চিন্তা করে দেখেন, 1 লক্ষ মেট্রিক টন থেকে 39 লক্ষ মেট্রিক টন। আসলে তো যখন আনা দরকার ছিল তখন আনা হয়নি, আর যখন আনা দরকার না তখন বেশি পরিমাণে আনা হচ্ছে। অনুষ্ঠানে গবেষণা তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। বলেন, ব্যাংকিং খাতে দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন। আশ্বাসী করছেন, তাদের সাথে পাল্লা দেওয়ার মতো আমাদের এই আইনি সক্ষমতাগুলি নেই, এবং আইনি সক্ষমতা না শুধু, আইনগুলিও এখন সে যুগোপযোগী নয় বলে আমাদের মনে হচ্ছে। আমরা বলেছি যে এগুলোকে মডার্নাইজ করা। জানানো হয় চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি থাকবে প্রায় 50,000 কোটি টাকা।